ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশছাড়লো বাংলাদেশ টি টোয়েন্টি দল। বিশ্বকাপের আগে ট্রাই নেশনসে নিজেদের উন্নতি প্রধান লক্ষ্য, দেশছাড়ার আগে এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ। টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান এই মুহূর্তে আছেন ওয়েস্ট ইন্ডিজে, সেখান থেকে 2 অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ে বাড়িয়েছে আত্মবিশ্বাস, তবে এবার মিশনটা বেশি কঠিন। নিউজিল্যান্ডের ট্রাই নেশন সিরিজের পর টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগে এ সিরিজকে দেখা হচ্ছে টাইগারদের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসাবে। যাওয়ার আগে তাসকিনের মুখে একই কথা, লক্ষ্য ওয়ার্ল্ড কাপে নিজেদের গুছিয়ে নেয়া। আমাদের মেন লক্ষ্য আসলে ইম্প্রুভমেন্টের দিকে, যেহেতু আমরা খুব বেশি সাকসেসফুল না এই ফরম্যাটে, তো সেক্ষেত্রে আমাদের মানে যে যার জায়গা থেকে যাদের 20-30% ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, এটা আমাদের লক্ষ্য এবং সেই প্রসেসেই আছি আমরা। টাইগারদের টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা করতেই শ্রীধরনকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তাসকিন বললেন শ্রীধরনের টোটকা কাজে লাগবে শিগগিরই। এখন টিমের যেভাবে সবাই প্র্যাকটিস করছে এবং শ্রীরাম বা সুজন স্যার বা আরও বাকি যারা কোচরা আছে, ট্রেনিংয়ের প্যাটার্ন খুব সুন্দর যাচ্ছে মাশাল্লাহ। সবাই অনেক সিরিয়াস, সবাই অনেক, আমি শিওর যে 110% দিয়ে সবাই সবার দিক থেকে ইম্প্রুভমেন্টে ফোকাস করছে। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, ডেফিনেটলি আমাদের ইম্প্রুভ হবে ভাই এবং ভালো হবে। টি টোয়েন্টিতে টাইগারদের পারফরমেন্স বরাবরই হতাশাজনক, আসন্ন ওয়ার্ল্ড কাপে কেমন করবে বাংলাদেশ? একদিন এক মাস দুই মাসেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম হওয়া ডিফিকাল্ট, বাট আমরা চাই সবাই সবাই জায়গা থেকে ইম্প্রুভ করে, যাতে এখন না হলেও কিছু সময় পরে হলেও যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইট দিতে পারি। উইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে সরাসরি দলের সাথে যোগ দেবেন সিপিএল মাতানো টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। 7 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজ শেষ করে সেখান থেকেই উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।